হ্যালো আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে যে হেলথ টিপসটির কথা বলবো সেটি হচ্ছে কাঁচা হলুদ খাওয়া কি উচিত জানা যাক। তাহলে ভারতীয় রান্না মানেই তাতে হলুদের অবাধ বিচরণ, আর কেনই হবে না বা বলুন। খাবারের স্বাদ বাড়াতে এই মশলাটির যে কোনো বিকল্প নেই, কিন্তু প্রশ্নটা অন্য জায়গাতে। অনেকেই নানানভাবে কাঁচা হলুদ খেয়ে থাকেন, কারণ তাদের ধারণা এমনটা করলে নাকি শরীরের উপকার হয়। এই যুক্তি কতটা বাস্তবসম্মত তাই নিয়ে সুলুক সন্ধান করতে এই প্রবন্ধটি লেখার সিদ্ধান্ত নেওয়া। কারণ বাস্তবিক যদি কাঁচা হলুদ খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হয়, তাহলে সেই বিষয়ে জানাটা জরুরি। নানান রোগ সারাতে আয়ুর্বেদ শাস্ত্রে কাঁচা হলুদের ব্যবহার কয়েক হাজার বছর ধরেই হয়ে আসছিল, কিন্তু আধুনিক বিজ্ঞানে এই বিষয়ে কোনো উল্লেখ ছিল না যে আদৌ আয়ুর্বেদ শাস্ত্রে যা লেখা রয়েছে তা সত্যি কি না। তাই তো এই বিষয়ে শুরু হয়েছে নানান গবেষণা, আর তাতে যা জানতে পারা গিয়েছে তা বাস্তবিক নজর কাড়া। কাঁচা হলুদের বিষয়ে তদন্ত করতে গিয়ে গবেষকরা জানতে পারলেন এই প্রাকৃতিক উপাদানটি অন্দরে ঠাসা রয়েছে একাধিক উপকারী উপাদান, যেমন অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিভাইরাল, অ্যান্টি ক্যাকটেরিয়ালস এবং অ্যান্টি ফাঙ্গার প্রপার্টিস, যা যা কোনো ধরনের সংক্রমণের হাত থেকে বাঁচাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। শুধু তাই নয়, হলুদে রয়েছে অ্যান্টি কার্সিনোজেনিক এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিজের মতো আরও বেশ কিছু উপকারী উপাদান। তাই কাঁচা অবস্থায় হলুদ খেলে যেই শরীরে নানানবিধ উপকার লাগে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। প্রসঙ্গত নিয়মিত সকালবেলা কাঁচা হলুদ খাওয়ার অভ্যাস করলে যে যে উপকারগুলি পাওয়া যায় সেইগুলি হলো: নম্বর এক, হজম ক্ষমতা উন্নতি ঘটায়। বাঙালি মানে খাওয়া দাওয়া কোনো নিয়মই নিয়ন্ত্রণ নেই, এমন অবস্থায় বদহজম হওয়াটা বেজায় স্বাভাবিক ঘটনা। তাই তো হে খাদ্য রসিক বাঙালি, নিয়মিত কাঁচা হলুদ খাওয়া শুরু করুন, দেখবেন বেজায় উপকার পাবেন। কারণ হলুদে উপস্থিত কার্কিউমিন নামক একটি উপাদান হজমে সহায়ক, পাচন রসের ক্ষরণ বাড়িয়ে দেয়, ফলে হজম প্রতিক্রিয়া এতটাই সুন্দরভাবে হতে থাকে যে বদহজম ধারে কাছেও ঘেঁচতে পারে না। নম্বর দুই, একাধিক পেটের রোগের চিকিৎসায় কাজে লাগে। কার্কিউমিন যে শুধু হজম ক্ষমতার উন্নতিতে কাজে লাগে এমন নয়, সেই সঙ্গে গ্যাস, অম্বল সহ ইরিটেবল বাওয়েল সিন্ড্রোমের মতো রোগের প্রকোপ কমাতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে। তাই পেটের রোগের থপ্পড় থেকে দূরে থাকতে হলে কাঁচা হলুদের সঙ্গে বন্ধুত্ব করতে ভুলবেন না। যেন প্রসঙ্গত স্মাক আলসারের মতো রোগ সরাতেও এই প্রাকৃতিক উপাদানটি বিশেষ ভূমিকা পালন করে থাকে। নম্বর তিন, দেহের অন্দরে প্রদাহ কমায়। নানান কারণে আমাদের শরীরে অন্দরে ইনফ্ল্যামেশন বা প্রদাহ সৃষ্টি হয়ে থাকে, আর ইনফ্ল্যামেশন যদি একবার মাত্রা ছাড়িয়ে যায় তাহলে কেলো, কারণ সেক্ষেত্রে নানাবিধ রোগের প্রকোপ মারাত্মক বৃদ্ধি পায়। আর সবথেকে ভয়ের বিষয় হল শরীরে প্রদাহ মাত্রা বাড়ছে কি না, সাধারণ মানুষের পক্ষে তা বোঝা সম্ভব নয়। এই কারণে তো প্রতিদিন কাঁচা হলুদ খাওয়া পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা, কারণ হলুদের অন্দরে ঠাসা অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান শৈলে প্রদাহ কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। সেই সঙ্গে আর্থরাইটিস এবং চোখের ইনফেকশনের মতো রোগের প্রকোপ কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। নম্বর চার, ত্বকের সৌন্দর্য বাড়ায়। খাতায় কলমে বয়স বাড়লেও ত্বকের ওপর তার ছাপ যেন না পারে, এমনটাই কি চান? তাহলে তো বন্ধু নিয়মিত কাঁচা হলুদ খাওয়া শুরু করুন, দেখবেন দারুণ উপকার পাবেন। কারণ হলুদের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের অন্দরে থাকা ক্ষতিকর টক্সিক উপাদানে বের করে দেয়, ফলে স্বাভাবিকভাবে স্কিন উজ্জ্বল এবং প্রাণবন্ত হয়ে ওঠে। প্রসঙ্গত বায়ু দূষণের কারণে হওয়া ত্বকের ক্ষতি আটকাতে হলুদের কোনো বিকল্প হয় না বললেই চলে। নম্বর পাঁচ, অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে।
হাত পা কেটে গেলে আমরা অয়েন্টমেন্ট খুঁজতে বেরিয়ে পড়ি। এবার থেকে এমনটা না করে অল্প করে হলুদ নিয়ে তা বেটে ক্ষতস্থানে লাগিয়ে দেবেন, তাহলে দেখবেন কেল্লা ফতে। আসলে হলুদের অন্দরে থাকা কার্কিউমিন হলো এক ধরনের অ্যান্টিসেপটিক উপাদান যা ক্ষত সারাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে, সেই সঙ্গে ইনফেকশনের আশঙ্কা কমায়। নম্বর ৬, ব্যথা কমায়। হলদে উপস্থিত অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যে কোনো ধরনের ব্যথা কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। এক্ষেত্রে এক গ্লাস গরম দুধে পরিমাণ মতো হলুদ মিশিয়ে খেয়ে ফেললে যন্ত্রণা খেল খতম। তাই এবার থেকে কোনো কারণে বডি পেন হলেও হলদি দুধ খেয়ে নেবেন, দেখবেন নিমিষে কষ্ট কমে যায়। এক্ষেত্রে আরেকভাবেও হলুদকে কাজে লাগাতে পারেন। শরীরে যে অংশ ব্যথা হচ্ছে সেখানে হলুদের পেস্ট অল্প করে লাগিয়ে দেবেন, তাহলে দেখবেন কষ্ট কমে যাবে। তাহলে বন্ধুরা, আজকের টিপসটি এই ছিল, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবেন, কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আমার হেলথ টিপসের ভিডিওগুলি শেয়ার করুন যাতে আরও দর্শক বন্ধুরা দেখতে পায়। সো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ভালো রাখুন এবং তার সাথে সাথে পরিবেশকে। ধন্যবাদ।